এবার ব্যাংকে রাখা টাকা তোলা যাবে পোস্ট অফিসে, জলের চেয়েও কম দামে মিলতে পারে জ্বালানি তেল। করোনার ভয়াবহ রূপ দেখা এখনও বাকি, এমনটাই জানালো হু। ধাক্কা সামলাতে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল আমেরিকার বাড়িতেই পৌঁছে যাবে মিড ডে মিলের চাল আলু। মিষ্টির দোকান ফুলের দোকান খোলা থাকবে মাত্র 4 ঘন্টা। পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক ICC-র। এই কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজ আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবরগুলো জেনে নিই। আপনাদের হয়তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, কিন্তু লকডাউন চলাকালীন আপনারা ব্যাংকে পৌঁছতে পারছেন না, কিন্তু বাড়ির পাশেই কাছাকাছি রয়েছে ডাকঘর। তাহলে আপনি এবার আপনার ওই ব্যাংকের টাকা ডাকঘরেই তুলে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আপনার আধার কার্ড নম্বর। আধার কার্ড নম্বর নিয়ে ডাকঘরে গেলেই ডাকঘরে রয়েছে AEPS সুবিধা। এই AEPS সুবিধার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ডাকঘর থেকেই পেয়ে যাবেন। তবে এই পরিষেবাটি একেবারেই নতুন নয়, গত 6 মাস আগের থেকেই পোস্ট অফিস এই সুবিধা গ্রাহকদের দিয়ে আসছেন। তবে এক্ষেত্রে মনে রাখুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি এই সুবিধা নিতে পারবেন। এবার জলের থেকেও কম দামে মিলতে পারে জ্বালানি তেল। বর্তমানে গোটা বিশ্বই রয়েছে লকডাউনের মধ্যে, গাড়ি ঘোড়া একেবারেই অচল, সেই কারণে বর্তমানে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম একেবারেই তলানিতে পড়েছে। এখন এর প্রভাব আমেরিকাতে ভয়ানকভাবে পড়েছে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে মে মাসে ব্যারল প্রতি তেলের দাম $0 কম হয়ে যেতে পারে। আনুমানিকভাবে প্রতি ব্যারলের দাম দাঁড়াতে পারে $0.01, যা জলের থেকেও কিন্তু অনেক কম। করোনার ভয়াবহ রূপ দেখা এখনও বাকি রয়েছে, সতর্ক করে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। একটি সংবাদ রিপোর্ট থেকে জানা গিয়েছে, তারা জানিয়েছে বিশ্বাস করুন সবচেয়ে ভয়ানক পরিস্থিতি এখনও আমাদের সামনে রয়েছে, আসুন সবাই আমরা এই বিপর্যয় প্রতিরোধ করি। তাদের মতে এখনও আমাদের করোনার ভয়াবহ রূপ দেখা বাকি রয়েছে। এবার এই করোনার ধাক্কা সামলাতে আমেরিকা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তারা দেশের স্বার্থে অভিবাসন প্রক্রিয়াকে আপাতত অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। এই কঠিন সময়ে দেশের মানুষ মানে আমেরিকার মানুষের চাকরি যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবার একটু রাজ্যের খবরে আসা যাক। পড়ুয়াদের বাড়িতে চলে যাবে মিড ডে মিলের চাল এবং আলু। প্রশাসনের উদ্যোগে পারস্পরিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের চাল এবং আলু বিতরণ শুরু করা হয়েছে। তবে লকডাউনের জেরে যে সমস্ত স্কুলে এই প্রক্রিয়া শুরু করা যায়নি, সেই সমস্ত স্কুলের পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তা দিয়ে আসা হবে। ওই সব পড়ুয়ার নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। এবার রাজ্যের মিষ্টির দোকান এবং ফুলের দোকান খোলা থাকার সময়ে কিছুটা কাটছাট করা হয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল সকাল 8টা থেকে 4টে পর্যন্ত মিষ্টির দোকান ফুলের দোকান খোলা থাকবে, মানে 8 ঘন্টা খোলা থাকবে। কিন্তু নতুন এই ব্যবস্থায় আর 8 ঘন্টা নয়, এবার 4 ঘন্টা খোলা থাকবে, মানে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মিষ্টির দোকান ফুলের দোকান খোলা থাকবে। এবার শেষের খবরটি, যারা খেলা দেখতে পছন্দ করেন, যারা খেলাধুলা পছন্দ করেন, বিশেষ করে ক্রিকেট খেলা যারা পছন্দ করেন, তাদের জন্য ICC করোনা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠকে বসছেন। এই করোনার দাপটে বর্তমানে ক্রিকেট খেলা প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন টুর্নামেন্টগুলোকে পিছিয়ে দেওয়া হয়েছে, সূচিগুলোকে আটকে দেওয়া হয়েছে। আমাদের IPL সূচিও মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। IPL এখনও পর্যন্ত বাতিল বলে ঘোষণা করা হয়নি, কিন্তু মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। এই বাতিল হয়ে যাওয়া টুর্নামেন্টগুলো, মাঝপথে আটকে দেওয়া টুর্নামেন্টগুলো এবং আগামী দিনে যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো কীভাবে করা যায়, সেই নিয়ে কিন্তু আগামী 23 এপ্রিল বৈঠক রয়েছে ICC-র। যাই হোক, এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ খবর যেগুলো আপনাদের সবারই এই মুহূর্তে জেনে রাখা দরকার রয়েছে। আর এই খবরগুলো ভালো লাগলে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।